সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে ত্রিকোণমিতিক মান নির্ণয়, কোণের ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলা, কোণের মানগুলো কিভাবে নির্ণয় করা যায় খুব সহজভাবে আমি একটা কৌশল শিখেছিলাম, এর সাথে আমরা একটা সৃজনশীলও কমপ্লিট করছিলাম। আজকে আমরা এই 9.2 এর দেখো তোমাদের বইয়ের মধ্যে 29 এবং 30 নম্বর যে দুটো সৃজনশীল আছে আমরা আজকে দুটো কমপ্লিট করবো ইনশাল্লাহ। তাহলে তোমরা সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেডি আছো ক্লাসের জন্য, তাহলে আমরা শুরু করি। আজ আমরা বইয়ের 9.2 এর 29 নং প্রশ্নটার সমাধান করি, দেখো কিভাবে আমরা করব। অনুশীলনী 9.2, আমি প্রশ্নটা উঠিয়ে নিই, আগে প্রশ্নটা উঠিয়ে নিই যে প্রদত্ত চিত্রের আলোকে তোমাদের কাছে যাদের বই আছে তাদের আর ওঠানো দরকার নাই, তোমরা দেখো প্রদত্ত চিত্রের আলোকে প্রশ্ন একটা চিত্র দেওয়া আছে, চিত্রের আলোকে আমাদের কি করতে হবে। ক নয়ে বলা হয়েছে যে এসির পরিমাণ নির্ণয় করো, এসি এর পরিমাপ পরিমাণ কত, এসি এর পরিমাণ কত। খ নং প্রশ্নের মধ্যে আমাদের আছে ট্যান এ, ট্যান এ যোগ ট্যান সি এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। গ নং প্রশ্নে আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এখন চিত্রটা কি আছে আমাদের, চিত্রটা আমরা দেখি নি কি আছে, এর এবিসি একটা ত্রিভুজ আছে, দেখো এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের কি কি মান দেওয়া আছে দেখো, এই বাহুটার মান দেওয়া আছে 1, এটার মান দেওয়া আছে √3, এখানে এই কোণটার মান দেওয়া আছে x+y, এটার মান দেওয়া আছে x-y। এই হলো আমাদের প্রশ্ন। প্রশ্নকে আর তোমরা দেখো চিত্রের আলোকে, চিত্র আমাদের দেওয়া আছে কি, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এবির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, এখানে কোনগুলোর মান দেওয়া আছে, আমাদের এসির পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এসি বাহুটা কোনটা, এই যে এসি বাহুটা, এই বাহুটার পরিমাণ কত এটা বের করতে হবে। এই বাহুটার মান দেওয়া আছে এখানে নাই, এই বাহুটার পরিমাণ আমরা বাইর করব। তাহলে ক নং প্রশ্নে দেখো, আমরা ক নং প্রশ্নে ওই চিত্রটা এঁকে নিই যে আমার যে চিত্রটা ছিল উদ্দীপকে, এ বি সি এখানের মান দেওয়া ছিল 1, এখানে দেওয়া আছে √3, এটার কোণের মান দেওয়া আছে x+y, এটার মান দেওয়া আছে x-y। এখন ফাইন্ড আউট করতে হবে আমাকে কোন মানটা ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে আমাকে এসির মানটা। তাহলে আমরা হ্যালো সালাম আলাইকুম, হ্যাঁ জি জি 3 লাখ, জি জি দিয়ে দেন জি, ওকে। তাহলে এসির মান আমরা বের করব। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে দেখো এটাকে কি বলে, ভূমি বলে, এটাকে বলে কি লম্ব, এটাকে বলা হয় কি অতিভুজ, এটা হলো সমকোণ, সমকোণের বিপরীত বাহুর নাম হলো কি অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি শিখছি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার। তাহলে এটা হলো আমার অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে কি এসি এর স্কোয়ার, লম্ব আমার এখানে কোনটা, লম্ব হলো এবি, তাহলে এবি এর স্কোয়ার, আর ভূমি হলো আমার কি বিসি, তাহলে বিসি এর স্কোয়ার। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি, আমরা এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। কিভাবে লিখলাম, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, তো লম্ব আমার মানে কি এবি, ভূমি ভূমি কি আছে বিসি। তাহলে এখানে যদি আমরা এখন মানগুলো বসাই, তাহলে এবির মান আমার কত দেওয়া আছে, এবির মান দেওয়া আছে দেখো 1, তাহলে বসালাম এবির জায়গায় 1 তার স্কোয়ার, বিসির মান কত দেওয়া আছে √3, বিসির মান কত দেওয়া আছে √3,
তার স্কোয়ার, বসালাম মান। এখন একের স্কোয়ার মানে কত? এক। আর রুট থ্রির স্কোয়ার মানে কত? থ্রি। তাহলে তিনের একে যোগ করলে আমরা কত পাই? তিনের একে যোগ করলে আমরা চার পাই। আর আমার দরকার কিসের মান? আমার দরকার এসির মান। অতএব এসির সমান আমরা কি পাবো? তাহলে এ স্কোয়ারটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে রুটের ভেতরে কি থাকলো? ফোর। ফোর এর রুট করলে কি পাবো? টু পাবো। তাহলে এসির সমান টু। এই যে আমরা এসির মান বের করলাম। কিভাবে বের করলাম এসি বাহু দৈর্ঘ্যটা? আমরা কিভাবে বের করলাম? প্রথমত আমরা সূত্র লিখলাম। কি সূত্র লিখলাম? যে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার। এরপরে কি করলাম? এরপরে মান বসালাম। এ বির মান কত আমাদের? এক, একের স্কোয়ার। বিসির মান কত? ভূমি বিসির মান কত? রুট ওভার থ্রি, রুট ওভার থ্রির স্কোয়ার। তাহলে একের স্কোয়ার করলে এক, রুট থ্রির স্কোয়ার করলে স্কোয়ারের জন্য রুটটা কি হয়ে যায়? উঠে যায়। তাহলে তিন বসে গেল, তিন আর এক যোগ করলে চার। এখন আমার দরকার ছিল কি? এসির স্কোয়ার না, এসির মান দরকার। অথবা এসির সমান ওই স্কোয়ারটার জন্য ওই পাশে কি হয়ে গেল? রুট হয়ে গেল। অথবা আমরা যদি উভয় পক্ষে কি করতে পারি? বর্গমূল করলে এই স্কোয়ারটা উঠে গেল, এখানে বর্গমূল হলো, রুট ফোর হলো। তাহলে এই ফোর এর রুট করলে আবার কত হয়? দুই। তাহলে এসির মান আমরা পেয়ে গেলাম। এরপরে আসো আমরা খ নং প্রশ্নটা দেখি, যে ট্যান এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় কর। খ নং প্রশ্নে কি আছে? ট্যান এ যোগ ট্যান সির মান নির্ণয় করো। তাহলে আমরা এটাকে মুছে দিলাম। এবার আসি ক্ষয়ে। তাহলে আমরা এই যে ক নং থেকে এসির মান কত পেয়েছি? দুই। ক নং থেকে এসির মান আমরা কত পেলাম? দুই পেলাম। এখন আমরা বের করব ট্যানে আর ট্যান সির মান। এই দুটো মানকে আবার কি করতে হবে? যোগ আকারে তারপর যোগ করতে হবে, তারপর এর মান বের করতে হবে। তো প্রথমত যদি আমরা ট্যান এর মানটা বের করতে চাই, তাহলে আমরা সূত্র জানি ট্যান সমান কি জানি? লম্ব বাই ভূমি। ট্যান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে এ কোণ নেওয়া হয়েছে, ট্যান এ, এখানে কোণ নেওয়া হয়েছে কত? কোন কোনটা নেওয়া হয়েছে? এ কোণটা নেওয়া হয়েছে। তাহলে ট্যান এ অর্থাৎ এ কোণটাকে নেওয়া হয়েছে। তাহলে এ কোণটা যদি আমরা নিই, তাহলে এই যে এ কোণ দেখো, এই কোণটাকে আমরা নিলাম। তাহলে এই কোণটা নিলে এইখানে তখন চিত্রটা কি হয়? আগে যেমন আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলছিলাম যে এটা লম্ব, এটা ভূমি, এটা হলো অতিভুজ। এখন যদি আমি এই কোণ এখানে নিলাম, তাহলে কোণ এখানে নিলে আমার এই বাহুটার নাম কি? কোণের সাথে দেখো ভূমি আছে, তাহলে এই বাহুটার নাম হচ্ছে কি? এই বাহুটার নাম হচ্ছে কি? ভূমি। আর সেক্ষেত্রে তাহলে লম্ব হবে কোনটা? বিসি হবে লম্ব, আর অতিভুজ যেটা আছে সেটা ঠিক আছে। তাহলে ট্যান এ সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার এখানে কত? লম্ব হলো বিসি, ভূমি হলো কত? এবি। তাহলে লম্ব হলো আমার বিসি, ভূমি হলো এবি। তাহলে লম্বর মান বসাও। লম্বর বিসির মান হচ্ছে কত? রুট ওভার থ্রি। ভূমির মান হচ্ছে ওয়ান, মানে কত হয়? রুট ওভার থ্রি। তাহলে ট্যান এর মান আমরা কত পাইলাম? ট্যান এর মান আমরা পাইলাম রুট ওভার থ্রি পাইলাম। এবার আসো আমরা ট্যান সির মান বের করব। ট্যান সির মান বের করব। তাহলে ট্যান সি, তাহলে ট্যান এর সূত্র একই, লম্ব বাই ভূমি। এখন কোন আছে দেখো এইখানে, কোন এটা অথবা এটা থাকলে আমাদের সমস্যা নাই। অর্থাৎ কোন উপরে যখন থাকে তখন সেটা সেভাবে বিবেচনা করতে হবে। তাহলে এই সি কোনটাকে যখন আমরা আসছি তখন এটাই ভূমি, আর এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা কি পাবো? ট্যান সি সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমার লম্ব হচ্ছে কত? এবি, আর ভূমি হচ্ছে কত? বিসি। তাহলে লম্ব এবির মান হচ্ছে কত? ওয়ান, আর ভূমি বিসির মান হচ্ছে রুট ওভার থ্রি। তাহলে দেখো আমরা দুইটা মান এখানে নির্ণয় করলাম। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হলো এই দুটোকে যোগ করা। ট্যান এ যোগ ট্যান সি, ট্যান এ যোগ ট্যান সি। তাহলে ট্যান এর মান হচ্ছে কত? রুট ওভার থ্রি, যোগ ট্যান সির মান হচ্ছে কত? ওয়ান বাই রুট ওভার থ্রি। তাহলে এই রুট থ্রি যদি আমরা এখন লসাগু করি, তাহলে কি হয়? রুট থ্রি লসাগু করলে আমরা কি পাই? রুট থ্রি গুণ দিলে কত হয়? থ্রি, আর এখানে কত থাকে? ওয়ান। অর্থাৎ আমরা কি পাইলাম? ফোর ডিভাইডেড রুট থ্রি, ফোর ডিভাইডেড রুট থ্রি।
তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে ট্যানে যোগ ট্যানসির মান আমরা নির্ণয় করলাম। ট্যানে যোগ ট্যানসির মান আমরা নির্ণয় করলাম কিভাবে? ট্যানে ট্যানে সমান হচ্ছে কি, লম্ব বাই ভূমি। কোনটা নেওয়া হয়েছে, এই কোনটা? এক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে এই কোণের সাথে আছে আমাদের ভূমি, এটা আছে তখন কি, লম্ব। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হলো এবি, মান বসালাম। এরপরে আমরা ট্যান সিতে আসলাম, ট্যান সি সূত্র কি, একই লম্ব বাই ভূমি, কোণ তখন ধরা হয়েছে এটাকে, অর্থাৎ এটা হলো ভূমি, এটা হলো লম্ব, তাহলে এবি বাই বিসি, এটা মান বসালাম। এবারে দুইটা মানকে আমরা কি করলাম, যোগ করলাম। করার পরে আমাদের কি হয়ে গেল, কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেলাম। আসো এরপরে আমরা গ নং প্রশ্ন করবো। গ নং প্রশ্নে আমাদের আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে গ, এখন দেখো খ থেকে আমরা পেয়েছি যে ট্যানের সমান কি পেয়েছি আমরা, রুট থ্রি। ট্যানের সমান কি পেয়েছি, রুট ওভার থ্রি। ট্যান এ সমান আমরা পেয়েছি হলো রুট ওভার থ্রি। এখন এই এর মানটা কত, এ কোণটা কত আমাদের, এখানে এ কোণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে রুট থ্রিতে ট্যান কত ডিগ্রির মান, রুট থ্রি। ট্যান কত ডিগ্রির মান আমাদের, রুট থ্রি, বলো। ট্যান কত ডিগ্রি মান, রুট থ্রি। ট্যান 60 ডিগ্রি মান হলো রুট রুট ওভার থ্রি। তাহলে এখানে ট্যান উভয়পক্ষ থেকে ট্যান ট্যান বাদ দিলে আমরা কি পাই, এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি পাই। এটার নাম দিলাম আমরা এক নং সমীকরণ, এটার নাম দিলাম কি, এক নং। আবার আবার আমরা পেয়েছি যে ট্যান সির মান সমান কি পেয়েছি আমরা, ওয়ান বাই রুট ওভার থ্রি পেয়েছি, তাই না? ট্যান সির মান কি পেয়েছি আমরা, ওয়ান বাই রুট ওভার থ্রি পেয়েছি। তাহলে দেখো এই ট্যান সি, এই সি কোণের মানটা কত, সি কোণের মানটা হলো এক্স মাইনাস ওয়াই, আর ওয়ান বাই রুট থ্রির মানটা কত, ট্যান অফ ট্যান 30 ডিগ্রিতে ওয়ান বাই রুট থ্রি। তাহলে উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিলে কি পাবো, এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। আসো এখন আমরা এখানে দুটো সমীকরণ পেয়েছি, এই সমীকরণ দুটো থেকে আমরা কি পাই, আমার এখানে জায়গা কম এই জন্য আমি সাইডে লিখতেছি, তোমরা খাতায় অবশ্যই এর পর পরে লিখবে। তাহলে আমরা এখন এই দুটো সমীকরণ থেকে কি পাই, এক ও দুই নং সমীকরণ হতে পাই, দুই নং সমীকরণ হতে পাই কি পাই, দেখো এক্স প্লাস ওয়াই সমান পাই হলো 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন এটাকে একবার আমরা যোগ করব, একবার বিয়োগ করব, দেখো তো কি আসে, এই সমীকরণ দুটোকে আমরা একবার যোগ করব আর একবার কি করব, বিয়োগ করব। তাহলে কি পাই দেখো, যদি যোগ করি প্লাস মাইনাসে কাটা গেল, তাহলে টু এক্স সমান 90 ডিগ্রি, তাহলে এক্স সমান কত হয়, 90 দিয়ে দুই ভাগ করলে 45 ডিগ্রি। এখানে যদি বিয়োগ করি চিহ্ন পরিবর্তন হয়ে গেল, বিয়োগের জন্য চিহ্ন পরিবর্তন, তাহলে কি হয়, টু ওয়াই সমান 30 ডিগ্রি, তাহলে ওয়াই সমান কত, 15 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর মান পাইলাম এবং ওয়াই এর মান পাইলাম, এই দুটো হলো আমাদের আনসার। দেখো তোমরা এটা উঠাই নাও, হ্যাঁ।
তাহলে তোমরা এটা কমপ্লিট করছো। এবার আমরা আসো পরের প্রশ্নটা চলে যাই। আমাদের পরের প্রশ্ন আগাছে হলো 30 নং প্রশ্নে চলে যাই আমরা।